তাহলে কিন্তু যদি বাচ্চা যান, ঠিক আছে, যেমন এখন আমার এই জায়গায় দেখেন লাল হয়েছে, এখন লাল হয়েছে, এখন কিন্তু আমি থামিয়ে গেলাম, পার হইলাম না, আবার যখন সবুজ হবো তখন পার হইলাম। যদি এই মুহূর্তে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে ভাই, আপনি বাচ্চা থাকলে আপনার জরিমানা দিতে হবে, ঠিক আছে, এই দেশের লেজ অনুযায়ী। আর যদি সবুজ থাকে, সবুজ অবস্থায় যদি কোনো ড্রাইভার আপনার এক অ্যাক্সিডেন্ট করে, তাহলে ওই ড্রাইভারের জরিমানা হইব, অনেক টাকা জরিমানা হইব। আমার উদ্দেশ্য হচ্ছে যে যারা আপনারা রাস্তাঘাটে যখন পার হইবেন, রাস্তাঘাটের ভিতরে হেডফোন ইউজ করেন না। মিলানো যে অ্যাক্সিডেন্টটা ঘটছে, ওই অ্যাক্সিডেন্টের লাস্ট পর্যন্ত পুলিশ খুঁজে পাইছে যে হেডফোন ব্যবহার করছে, হেডফোন ব্যবহার করার কারণে আপনার অ্যাক্সিডেন্টটা ঘটছে, ঠিক আছে। তো হেডফোন ব্যবহার করলে সবাই সাবধান ব্যবহার করবেন, আর বিশেষ করবেন দুই কানের ভিতরে লাগিয়ে না থাকলে একটা কান খোলা রাখবেন, যাতে আপনি আওয়াজগুলো শুনতে পারেন। তখন দেখা যায় কেউ কিছু হর্ন দিলে বা কেউ কিছু বললে আপনি যাতে শোনেন। আর আমি এমন দেখছি হেডফোন চালা সাইকেল চালা, হেডফোন চালা সাইকেল চালার কারণে আপনার অনেক অ্যাক্সিডেন্টগুলো হইতেছে। সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, এদের সবুজের আশায় বসে রয়েছি, ঠিক আছে, সাবধান থাকবেন, কিন্তু অ্যাক্সিডেন্ট